আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটি বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু বলব থ্যালাসেমিয়া রোগটি আমাদের শরীরে দুভাবে থাকে একটি হচ্ছে বাহক অবস্থা আর একটি হচ্ছে আক্রান্ত অবস্থা যিনি বাহক তার শরীরে তেমন কোনো লক্ষণ থাকে না যেটা দেখে বোঝা যাবে যে উনি আসলে থ্যালাসেমিয়ার বাহক পুরুষ মহিলা সবাই বাহক হতে পারেন একদম একজন স্বাভাবিক মানুষের মতোই বাহক একজন স্বাভাবিক মানুষ তাকে আমরা কোনো ধরনের রোগ আক্রান্ত হিসেবে চিহ্নিত করি না কিন্তু তিনি শরীরে থ্যালাসেমিয়া রোগটি বহন করেন যখন একজন বাহকের সাথে আরেকজন বাহকের বিবাহ বিবাহ হয় তখন সেই দুইজন বাহকের সন্তানদের বাহক বাবা এবং বাহক মা হতে থ্যালাসেমিয়া আক্রান্ত জিন পেয়ে পরিপূর্ণভাবে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক বেশি বেড়ে যায় এবং এই এই বাচ্চাই হন থ্যালাসিমে আক্রান্ত তখন দেখা যায় ছয় মাস বয়স বা তার কিছু পর থেকে নিয়মিত সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বাচ্চাকে রক্ত দিতে হয় জন্ডিস হয় হাড় বাঁকা হয়ে যায় পেট ফুলে যায় পরবর্তীতে বিভিন্ন ধরনের রক্তবাহিত ভাইরাস আক্রান্ত হতে পারে হরমোনের সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে এবং দেখা যায় দ্বিতীয় বা তৃতীয় দশকেই সঠিকভাবে চিকিৎসা না নিলে এরা পৃথিবী থেকে বিদায় নেয় কিন্তু যদি সঠিকভাবে চিকিৎসা নেওয়া হয় তাহলে পাঠ্যপুস্তকের ভাষা অনুযায়ী এরাই একেবারে স্বাভাবিক মানুষের মতো দীর্ঘ সময়ব্যাপী জীবনযাপন করতে পারেন পড়াশোনা করতে পারেন চাকরি বাকরি পরিবার গঠন সবই করতে পারেন তাই থ্যালাসেমিয়া আক্রান্ত হলে যথাযথভাবে চিকিৎসা নেওয়া খুবই জরুরি একটি বিষয় না হলে যিনি আক্রান্ত তিনি পরিবারের জন্য বোঝা হয়ে যান আর যদি তিনি সঠিকভাবে চিকিৎসা নেন তাহলে বরং তিনি তার পরিবারকেই বিভিন্নভাবে সাহায্য করতে পারেন তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যদি বিয়ের আগেই জানতে পারি যে আমরা বাহক কিনা এবং সেটা অবশ্যই পরীক্ষার মাধ্যমে করতে হবে কারণ বাহ্যিকভাবে এটা বোঝা যায় না তো আমরা যদি বিয়ের আগেই জেনে নিই যে আমরা বাহক কিনা এবং আমরা যদি এটা নিশ্চিত করি যে একজন বাহকের সাথে আরেকজন বাহকের বিয়ে হবে না একজন বাহক অবশ্যই একজন যিনি বাহক নন তাকেই বিয়ে করবেন তাহলে কিন্তু তাদের সন্তানদের আর থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না পৃথিবীর অনেক রোগেই আমরা হয়তো চিকিৎসা করে ভালো করতে পারি না কিন্তু থ্যালাসেমিয়া এমন একটি রোগ যেটি চিকিৎসা নিলে রোগী ভালো থাকেন আবার যদি বিয়ের আগে বাহক চিহ্নিত করা হয় তাহলে এই রোগটি পরবর্তীতে সমাজ থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায় তাই বাহক চিহ্নিতকরণ এবং রোগীর সঠিক চিকিৎসার জন্য আমাদের যথাযথভাবে বিশেষজ্ঞ চিকিৎসকগণের স্বর্ণাপন্ন হওয়া উচিত ধন্যবাদ আলাইকুম